হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ইউনিভার্সিটি সকলকে স্বাগত। আইসিডি সুপারভাইজার ক্যাশ কোর্সে আজকে জেনারেল স্টাডিজ এর অংশ আলোচনা করব। আজকে Day 25 অংশ, বাকি পার্ট গুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে স্পেশালি আলোচনা করব গভর্নর জেনারেল এন্ড ভাইসরয়ের অংশ, তার পার্ট 2 অংশ। অলরেডি এই পার্টের একটা অংশ আলোচনা করে নিয়েছি, তো আজকে পার্ট 2 অংশ। ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি মন দিয়ে শুনবে, কারণ আমি প্রশ্ন উত্তরের সাথে সাথে কিন্তু অনেক কিছু মুখে বলে দেবো, যেগুলি কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সুতরাং চলো দেখে নিই প্রথম প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 41, ভারতের প্রথম কবে জনগণনা শুরু হয়? শুরু হয় 1881 সালে। আর কোশ্চেন নাম্বার 42 দেখো, জনগণনা কোন সময় কোন ভাইসরয় করেন? করেন লর্ড রিপন। ঠিক আছে, লর্ড রিপন হচ্ছে 1880 থেকে 1884 সাল অব্দি ভাইসরয় ছিলেন ভারতে। তো তিনি হচ্ছে প্রথম জনগণনা, যেটা ইংলিশে বলে ফার্স্ট সেন্সাস অফ ইন্ডিয়া, সেটি হচ্ছে করেন 1881 সালে। তারপর থেকে কিন্তু কন্টিনিউ আমাদের ভারতে জনগণনা হতে হয়ে চলেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 42, তোমার লর্ড রিপনই এটা করেছিলেন। ওকে, লর্ড রিপনের নিয়ে আরো কিছু কথা আগের পাঠে বলে দিয়েছি, তো আজকে এগুলোই থাক। কোশ্চেন নাম্বার 43 দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? ভাইসরয় ছিলেন লর্ড ডাফিন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে, সকলেই জানো যে, এবং তার সম্পর্কে আমি অলরেডি হিস্ট্রি পার্টিতে আলোচনা করে দিয়েছি ডিটেলস জাতীয় কংগ্রেস নিয়ে। তো সেই সময় ভাইসরয় ছিলেন লর্ড ডাফিন। এটা কিন্তু পরীক্ষায় আসার মতন কোশ্চেন এবং পরীক্ষাতে আসেও। কোশ্চেন নাম্বার 44 দেখো, ইলবার্ট বিল কবে পাস হয়? ইলবার্ট বিল পাস হয় 1883 সালে। আর কোশ্চেন নাম্বার 45 দেখো, যে ইলবার্ট বিল কোন ভাইসরয় চালু করেন? করেন হচ্ছে লর্ড রিপন। এবার ইলবার্ট বিল নিয়ে কিছু কথা বলবো। আগে কি হতো যে ভারতীয়রা, মানে ভারতীয় জাজরা ইউরোপিয়ানদের জাজ করতে পারতো না, ঠিক আছে? ইউরোপিয়ানরা শুধুমাত্র ভারতীয়দের জাজ করতে পারতো। তো ইলবার্ট বিলের মাধ্যমে বলা হয় প্রথম যে ভারতীয়রা, ভারতীয় জাজেরা ইউরোপিয়ানদের জাজ করতে পারবে, এটি হচ্ছে ইলবার্ট বিল। আর এই ইলবার্ট নামটা কেন হয়েছে, ইলবার্ট বিলটা এই যে লিখেছিলেন সেটি হচ্ছে স্যার ইলবার্ট, এবং ইলবার্ট কে ছিলেন, যে ভাইসরয় কাউন্সিলরের ল মেম্বার, ঠিক আছে, তার নামানুসারেই হয়েছে এটা ইলবার্ট বিল। আর চালু করেছিলেন কোন ভাইসরয়? লর্ড রিপন। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু মনে রাখবে। কোশ্চেন নাম্বার 46 দেখো, ডুরান্ড লাইন কোন দুটি দেশের মধ্যে সীমারেখা? তো ডুরান লাইন হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা। কোশ্চেন নাম্বার 47, ডুরান লাইন কবে করা হয়? 1893 সালে। আর কোশ্চেন নাম্বার 48, ডুরান লাইন ভারতের কোন ভাইসরয়ের সময় করা হয়? লর্ড ল্যানসডাউন। দেখো, এই হচ্ছে ডুরান লাইন রিলেটেড প্রশ্ন। এবার যখন 1893 সালে ডুরান লাইনটা করা হয়, এই ডুরান লাইনটা করেছিলেন স্যার ডুনাল্ড, এবং তার নামানুসারেই কিন্তু এইটা ডুরান লাইন করা হয়েছে। তো তখন কিন্তু পাকিস্তান ছিল না, তখন শুধুমাত্র ভারত ছিল, ঠিক আছে? ভারত আর পাকিস্তান তখন সেপারেট হয়নি। তাহলে যখন ডুরান লাইন করা হয়, তখন কিন্তু ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখাটা ছিল। তো পরবর্তীকালে যখন পাকিস্তান ভাগ হয়ে যায়, তার জন্য এখন হয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের এই দুটি দেশের মধ্যে সীমারেখা হচ্ছে ডুরান লাইন। বোঝা গেছে? কারণ দেখো, ডুরান লাইন যখন কাটা হয় তখন তো 1893 সাল, তখন তো আর ভারত আর পাকিস্তান ভাগ হয়নি, তার জন্য হচ্ছে সেটা ভারত আর আফগানিস্তানের মধ্যে বর্ডার ছিল। বাট এখন যেহেতু পাকিস্তান ভাগ হয়ে গেছে, তার জন্য হয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা। আর এই ডুরান লাইনটা করেন হচ্ছে লর্ড ল্যানসডাউন। লর্ড ল্যানসডাউন হচ্ছে লর্ড ডাফরিনের পর হচ্ছে ভাইসরয় হয়ে এসেছিলেন। লর্ড রিপনের পর লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন হয়েছিলেন 1884 থেকে 1888 সাল পর্যন্ত। আর তারপরে লর্ড ল্যানসডাউন, ল্যান্সডাউন হচ্ছে 1888 থেকে 1894 সাল অব্দি, ঠিক আছে? তিনি কি করেছিলেন, ডুরান্ড কমিশন গঠন করেছিলেন এই ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে এই ডুরান্ড লাইন, মানে বাউন্ডারি লাইন করার জন্য ডুরান্ড কমিশন গঠন করেছিলেন, যার মধ্যে হেড ছিলেন স্যার ডুরান্ড, এবং স্যার ডুরান্ডের নাম অনুসারে কিন্তু এই লাইনটার নাম হয়েছে ডুরান্ড লাইন। এরই মাঝে বলে রাখি, যারা চ্যানেলটিকে এখনো অবধি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নিত্য নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। কারণ আমরা দিন দিন অনেক সারপ্রাইজ নিয়ে হাজির হচ্ছি। অলরেডি আমরা লাইভ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি, আগের সপ্তাহে স্টার্ট হয়ে গেছে। তো এই সপ্তাহে শনি এবং রবিবার দিন কি একদম লাইভ টেস্ট হবে, আবারও হবে, এবং সেটি হচ্ছে ম্যাথামেটিক্স আর রিজনিং এর উপরে হবে। যেমন ICTS এর কোশ্চেন আসবে ঠিক সেরকম বেসিসে, কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র সাইন ইন করবে, সাইন ইন করেই তোমাদের অ্যান্সার সাবমিট করবে। অ্যান্সার সাবমিট করার পর যখন লাইভ টেস্টের সময় শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমাদের মেল, যে মেল আইডি দিয়ে সাইন ইন করবে, সেই মেল আইডিতে তোমার অ্যান্সার এবং কোশ্চেন দুটোই চলে যাবে, এবং আমাদের অ্যান্সারটাও চলে যাবে। আর ডিটেল সলিউশন জানার জন্য আমাদের ভিডিও অ্যানালিসিস করা হবে ঠিক তারপরেই।
ঠিক আছে? আর এই লাইভ টেস্টটা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে, এবং সুতরাং তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিতে শুরু করো। আমি কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছি আগে থাকতে, যা যা সিলেবাস আমি কমপ্লিট করেছি রিজনিং এবং ম্যাথামেটিক্স এর, ঠিক তার উপরে বেস করেই কিন্তু কোশ্চেন গুলো হবে। আর এইভাবেই হতে থাকবে, এরপরে আমরা জেনারেল নলেজ এর উপরেও কিন্তু লাইভ টেস্ট দেব, তারপরে হচ্ছে আমরা যতদিন এগিয়ে আসবে ফুল লাইভ টেস্ট নেব, একদম যেমন অনলাইন মক টেস্ট হয় ঠিক সেইভাবেই কিন্তু এখানে করা হচ্ছে। মানে লাইভ টেস্ট ঠিক সেইভাবেই, চারটে অপশন থাকবে, সেখানে তোমাকে যে অপশনটা রাইট হবে সেটা ক্লিক করে তোমাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? তার জন্য কিন্তু এখন থেকে প্রিপারেশন নাও, যারা এখনো অব্দি প্রিপারেশন নাওনি তারা কিন্তু স্টার্ট করে দাও, কারণ এতেই তোমরা বুঝতে পারবে যে তুমি তোমরা কতটা প্রিপেয়ার। কোশ্চেন নাম্বার 49 দেখো, যে বঙ্গভঙ্গ কোন ভাইসরয়ের সময় হয়? বঙ্গভঙ্গ হচ্ছে লর্ড কার্জনের সময় হয়। লর্ড ল্যান্সডাউন এর পর লর্ড এলগিন এসেছিলেন, তারপরে লর্ড কার্জন এসেছিলেন। তো লর্ড কার্জন হচ্ছে 1899 সাল থেকে 1905 সাল অব্দি ছিলেন। বঙ্গভঙ্গ যখন হয় 16 অক্টোবর 1905, এই নিয়ে অলরেডি আমি আগে আলোচনা করে দিয়েছি হিস্ট্রির অংশে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তো সেই সময় হচ্ছে তোমার কোশ্চেনটা আছে কি বঙ্গভঙ্গ কোন ভাইসরয়ের সময় হয়, অ্যান্সার কি হয়ে যাবে? লর্ড কার্জন, ঠিক আছে? বঙ্গভঙ্গ মানে কি বাংলাকে ভাগ করা। কোশ্চেন নাম্বার 50 দেখো, ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন কবে পাস হয়? ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় 1904 সালে। এটি ইংলিশ হচ্ছে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট, ঠিক আছে? এটি হচ্ছে 1904 সালে পাস হয়। আর ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কে পাস করেন? এটি অফকোর্স লর্ড কার্জন করেন, কারণ লর্ড কার্জন 1905 সাল অব্দি ছিলেন, ঠিক আছে? এই দুটো কোশ্চেনও কিন্তু আসতে পারে। এই অ্যাক্টের মাধ্যমে ইউনিভার্সিটি রিলেটেড এগুলো বলা হয়েছে, ঠিক আছে, যে গভর্নর জেনারেল হাতে থাকবে, এবং ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে তোমার বলা হয়েছে যে ফেলো গুলো নিয়োগ হবে, তাদের মধ্যে কিছু জন হচ্ছে তোমার ইলেকশনের মাধ্যমে নিয়োগ হবে, এইসব এক্সট্রা কথা কিন্তু বলা আছে। আচ্ছা, এই প্রসঙ্গ বলে রাখি যে এডুকেশন রিলেটেড যদি কোনো বিষয়ে ডিটেলস জানতে চাও, তাহলে আমাদের আইসিডিএ সুপারভাইজার যে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসারের পার্ট আছে সেখান থেকে কিন্তু অবশ্যই সেগুলো দেখে নেবে, সেখানে কিন্তু ডিটেলস আলোচনা করা আছে। সেই পার্ট গুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেগুলো কিন্তু অবশ্যই এখনো অবধি যারা দেখোনি তারা কিন্তু দেখবে, যেখানে কিন্তু ডিটেলস এডুকেশনের ভাগ গুলো পুরোপুরি বলে দেওয়া আছে, বিভিন্ন রকম কমিশন, বিভিন্ন কমিটি, সমস্ত কিছু। লর্ড কার্জন নিয়ে আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেখি, যে লর্ড কার্জনের সময় কিন্তু অ্যান্সিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট এটি চালু হয়েছিল। তার মানে কি অ্যান্সিয়েন্ট মনুমেন্টস মানে প্রাচীন যে মনুমেন্টস গুলো হবে সেইগুলোকে প্রিজার্ভ করা, সেই ল হচ্ছে চালু হয়েছিল তোমার 1904 সালে, সেটি হচ্ছে লর্ড কার্জনের সময়। এছাড়া যেটা আমাদের বিখ্যাত যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেটিও কিন্তু এই লর্ড কার্জনের সময় কিন্তু হয়েছিল, ঠিক আছে? লর্ড কার্জনই কোটে করেছিলেন, আর রানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করেই কিন্তু এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা কিন্তু করা হয়, এই মনুমেন্টসটা কিন্তু করা হয়, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? লর্ড কার্জন। কোশ্চেন নাম্বার 52 দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় ছিলেন তোমার লর্ড জেমস ফোর্ড। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল 13 এপ্রিল 1919। এই নিয়ে অমৃতসরে এই নিয়ে অনেক কথা বলেছি আগের পার্টগুলোতে, দেখে নেবে সেখানে আমার হিস্ট্রি পার্টিতে, সেখানে ডিটেলস অনেক কিছু বলা আছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নিয়ে। কোশ্চেন নাম্বার 53 চলে আসি, খিলাফত আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড জেমস ফোর্ড। এই নিয়ে অনেক কিছু কথা বলবো, যে খিলাফত আন্দোলনটা কবে হয়েছিল। খিলাফত আন্দোলন হয়েছিল 1917 সালে, এবং ভারতে খিলাফত আন্দোলনের যারা করেছিলেন তারা হচ্ছে মোহাম্মদ আলী, শওকত আলী এবং মৌলানা আজাদ, ঠিক আছে? এরা হচ্ছে এই খিলাফত আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন, এবং গান্ধী কিন্তু এই খিলাফত আন্দোলনের প্রেসিডেন্ট ছিলেন, এই কথাটাও জেনে রাখো। আর 17 অক্টোবর 1919 সালকে 17 অক্টোবরকে খিলাফত হিসাবে পালন করা হয়েছিল, ঠিক আছে? এই খিলাফত কি জিনিসটা, কি খিলাফত আন্দোলন জিনিসটা কি, আগে কি হতো যে টার্কির যে সুলতান, টার্কি বা টার্কির যে সুলতান তাকে হচ্ছে খলিফা বলা হতো, ঠিক আছে? খলিফা, খলিফা বা সারা পৃথিবীর মুসলিমদের তোমার হেড ছিল, ঠিক আছে? এবার যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়, প্রথম বিশ্বযুদ্ধ নিশ্চয়ই জানো 1914 থেকে 1918 সাল অবধি হয়, তো 1918 সালে যখন শেষ হয়ে যায় যুদ্ধটা, আচ্ছা এই প্রথম বলে গিয়ে তুর্কি বা টার্কি, টার্কি হচ্ছে জার্মানির সাইড নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে, তার ফলে কি হয়েছিল তারা হেরে গিয়েছিল। তো হেরে যাওয়ার পর তখন হচ্ছে একটি ট্রিটি অফ ভার্সাইলস হয়েছিল, মানে একটা সন্ধি হয়েছিল, সেখানে কি হয়েছিল এই টার্কিদের, টার্কির তোমার সুলতানকে তোমার হচ্ছে সুলতানি পদ থেকে হটিয়ে দিয়ে তোমার হচ্ছে একটা জাস্ট এমনি রাজত্ব করার ক্ষমতা দেওয়া হয়েছিল, ঠিক আছে? তখন এই খিলাফত কমিটি
এরা হচ্ছে চেয়েছিল যে এই সুলতানের মর্যাদা আবার ফিরে দিতে, এই হিসাবেই তাদের কিন্তু আন্দোলনটা হয়েছিল। এবং 1922 সালের শেষ দিক করে এই আন্দোলনটা শেষ হয়ে যায়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 54 দেখো, স্যাডলার কমিশন কোন ভাইসরয় গঠন করে? স্যাডলার কমিশন কোন ভাইসরয় গঠন করে? অ্যান্সার হচ্ছে লর্ড জেমস ফোর্ড। আর কোশ্চেন নাম্বার 55 দেখো যে স্যাডলার কমিশন কবে গঠিত হয়? 1917 সালে। এই স্যাডলার কমিশন রিলেটেড ডিটেলস এ আলোচনা করা আছে আইসিডিএস সুপারভাইজার ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার পার্টিতে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। এটি একটি এডুকেশন রিলেটেড কমিশন এবং এটি হচ্ছে হায়ার এডুকেশন রিলেটেড কমিশন। ঠিক আছে, এটি গঠন করেছিলেন কিন্তু লর্ড জেমস ফোর্ড। কোশ্চেন নাম্বার 56 দেখো, সাইমন কমিশন যখন ভারতে আসেন তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? অ্যান্সার হয়ে যাবে লর্ড আরউইন। সাইমন কমিশন কখন এসেছিল? 1937 সালে এসেছিলেন এবং লর্ড আরউইন সেই সময় ভাইসরয় ছিলেন। আর সাইমন কমিশন রিলেটেড ডিটেলস অনেক কিছু বলা আছে, সেটা কিন্তু তোমার আমার হিস্ট্রি পার্টিতে তোমরা দেখে নেবে। কোশ্চেন নাম্বার 57 দেখো, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এটি হচ্ছে লর্ড আরউইন ছিলেন। ঠিক আছে, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের ভাইসরয় লর্ড আরউইন ছিলেন। আইন অমান্য আন্দোলন কবে হয়েছিল? 1930 সালে। দেখো এইগুলো হচ্ছে আমি এখানে আমি চ্যাপ্টার করাচ্ছি যে গভর্নর জেনারেল ভাইসরয় তো কোন আন্দোলনের সময় কিসের সময় কোন গভর্নর জেনারেল ভাইসরয় ছিল সেগুলো পড়াচ্ছি। তো অলরেডি কিন্তু ডিটেলস আমি এই ক্র্যাশ কোর্স এর মধ্যে, আইসিডিএস ক্র্যাশ কোর্স এর মধ্যে কিন্তু হিস্ট্রির অংশ যেগুলো আলোচনা করেছি সেখানে কিন্তু অলরেডি আমি এই সম্পর্কে ডিটেলস আলোচনা করে নিয়েছি। সেগুলো কিন্তু দেখবে, কারণ সেগুলো নিয়ে আমি আর বলে সময় নষ্ট করতে চাইছি না। আর যেগুলো কমিশন বা শিক্ষা রিলেটেড কিন্তু জিনিসগুলো পড়তে থাকলে, জানতে চাইলে সেগুলো কিন্তু অবশ্যই আমার আইসিডিএস ইম্পর্টেন্ট ক্র্যাশ কোর্স, ইম্পর্টেন্ট যে কোশ্চেন অ্যান্সার বলে একটা প্লেলিস্ট আছে দেখবে, সেখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা আছে। শিশু শিক্ষা নিয়েও আলোচনা করা আছে বা অনেক কিছু জিনিস আলোচনা করা আছে। এছাড়া তোমরা যদি প্রিভিয়াস পার্ট আইসিডিএস এর কোশ্চেন দেখতে চাও তাহলে কিন্তু সেটার লিঙ্কও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সব, কিন্তু তোমরা সেগুলো কিন্তু অবশ্যই দেখো এখনো অব্দি যারা দেখোনি। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা আছে, না দেখলে কিন্তু মিস করবে। আর ভিডিওটি যদি উপকৃত মনে হয়, ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের ইন্সপায়ার আমার অনেক কাজ করে, তোমাদের সাকসেসটাই আমার মেইন উদ্দেশ্য। কোশ্চেন নাম্বার 58 দেখো, বার্মা ভারত থেকে বিভক্ত হওয়ার সময় ভাইসরয় কে ছিলেন? এর অ্যান্সারটা হচ্ছে লর্ড ওয়েলিংটন। তো বলে রাখি যে বার্মা ভারত থেকে বিভক্ত হয়েছিল 1935 সালে, সালটা মনে রাখবে 1935 সালে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 সালে একটা অ্যাক্ট পাস হয়েছিল, অ্যাক্টের নামই হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো এই অনুসারেই হচ্ছে তোমার এই একটাই হচ্ছে বার্মাকে ভারত থেকে সেপারেট করে দিয়েছিল। ঠিক আছে, বা ভারত বাংলা ভারত থেকে সেপারেট হয়ে গিয়েছিল। আর ঠিক সেই সময় ভাইসরয় ছিলেন কিন্তু লর্ড ওয়েলিংটন। তাহলে সালটাও মনে রাখবে 1935 সাল, তখনই কিন্তু বার্মা ভারত থেকে সেপারেট হয়েছে। কোশ্চেন নাম্বার 59 দেখো যে সব থেকে বেশি দিন ভারতে ভাইসরয় কে ছিলেন? সব থেকে বেশি দিন ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। কোশ্চেন নাম্বার 60 দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন ভাইসরয়ের সময় হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল লর্ড লিনলিথগো। এই লর্ড লিনলিথগো হচ্ছে 1936 থেকে 1943 সাল অব্দি ভারতের ভাইসরয় ছিলেন। ঠিক আছে, সব থেকে বেশি দিন ছিলেন। এবং লর্ড লিনলিথগোর সময় কিন্তু তোমার ওই যে আগস্ট অফার হয়েছিল, 8 আগস্ট 1940 আগস্ট অফার হয়েছিল। এবং তোমার এই অফকোর্স ভারত ছাড়ো আন্দোলন তো ভীষণ ইম্পর্টেন্ট, যেটা ইংলিশ টার্ম হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। ঠিক আছে, ক্রিপস মিশন এসেছিলেন লিনলিথগোর সময়। তাছাড়া তোমার সুভাষ চন্দ্র বোস ভারত থেকে পালিয়ে গিয়েছিলেন 1941 সালে, সেটার সময় কিন্তু লর্ড লিনলিথগো ছিলেন। ঠিক আছে, এত কিছু কিন্তু এই এই সময় হয়েছিলেন, ভাইসরয়ের সময় হয়েছিলেন। কোশ্চেন নাম্বার 61 দেখো, ক্যাবিনেট মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ওয়াবেল। তো ক্যাবিনেট মিশন এসেছিলেন 1946 সালে, অনেকগুলো প্রপোজাল নিয়ে এসেছিলেন। সেই ক্যাবিনেট মিশন সম্পর্কে ডিটেলস এই ক্যাশ কোর্সের হিস্ট্রি পার্টি আলোচনা করা আছে, দেখে নেবে। আর কোশ্চেন নাম্বার 62 ভারতের স্বাধীনতার সময় ভাইসরয় কে ছিলেন? অ্যান্সারটা হয়ে যাবে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন হচ্ছে 1947 থেকে 1948 সাল অব্দি সবাই এসেছিলেন, এবং লর্ড মাউন্টব্যাটেন এর সময় কিন্তু পার্টিশন হয়েছিল। ঠিক আছে, মানে ভারত আর পাকিস্তানের মধ্যে পার্টিশন হয়েছিল এই লর্ড মাউন্টব্যাটেন এর সময়। আর লর্ড ওয়াবেল, লর্ড ওয়াবেল যে আছে, এই ওয়াবেল এর সময় অনেক কিছু হয়েছিল। ওয়াবেল এর সময় তোমার ওয়াবেল পরিকল্পনা, তারপরে সিমলা কনফারেন্স, তোমার ক্যাবিনেট মিশন এসেছিল, যেটা সব থেকে বড় জিনিস। আরো আছে যে আইএনএ দিল্লিতে যে আইএনএ ট্রায়াল দিয়েছিল সেটাও কিন্তু এই লর্ড ওয়াবেল এর সময়। ঠিক আছে, বাট এইগুলো হচ্ছে তোমাদের মোটামুটি গভর্নর জেনারেল ভাইসরয় থেকে আসার মতন কিছু প্রশ্ন আনসার, এবং তার সাথে আমি মুখে অনেক কিছু প্রশ্ন আনসার আলোচনা করে দিয়েছি। ভিডিওগুলো ভালো করে মন দিয়ে শুনবে এবং কিন্তু প্রশ্ন আসবে।
আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যারা এখনো অব্দি সাবস্ক্রিপশন করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি টিপে রাখো নতুন নতুন আপডেট থাকার জন্য। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে, সঙ্গে থেকো।